ইন্দ্রনগর আইআইটি রোড সংলগ্ন সমাজ সংঘের পক্ষ থেকে নেপাল নামে এলাকার এক সমাজদ্রোহীর বিরুদ্ধে জিবি ফাঁড়ি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। বিগত বহু বছর ধরে নেপাল দাস সরকারি জায়গা দখল করে অবৈধভাবে বাড়ি বানিয়ে আম্বেদকর সেবা সংস্থার নামে বিভিন্ন অবৈধ ও অসামাজিক কার্যকলাপ সংঘটিত করছে। এতে এলাকার অভিভাবক মহল সমাজ সংঘের কাছে এর একটা বিহিত ব্যবস্থা করার জন্য অভিযোগ জানায়। এই অভিযোগ মূলে ক্লাবের কয়েকজন নেপালকে এই সব কার্যকলাপ থেকে বিরত থাকা ও রাস্তা দখল মুক্ত করার জন্য অনুরোধ করা হয়, কিন্তু তিনি এই আবেদনে সাড়া না দিয়ে উল্টো ক্লাবের সদস্যদের অনবরত হুমকি দিয়ে চলছেন। এলাকার শান্তি বজায় রাখার জন্য এবং উক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি নিয়ে শুক্রবার জিবি ফাঁড়ি থানায় সমাজ সংঘের সদস্যরা ডেপুটেশন প্রদান করে। সমাজ সংঘের সদস্য পার্থপ্রতিম ঘোষ বলেন, অতি দ্রুত এই সমস্যার সমাধান না হলে তারা মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবে। আর এ নিয়ে আমরা এলাকার যে বিধায়ক ছিলেন, বর্তমানে উনি কংগ্রেসের বিধায়ক, ওনাকেও জানানো হয়েছে 2019-এ ওনার কাছেও আমরা গেছি, উনিও এটার কোনো পদক্ষেপ নিছেন না। এখনও তিনি বিধায়ক, এলাকার গার্জিয়ান ধারা আমরা, এলাকার কোনো গার্জিয়ান নেই, ওনার কাছে যাওয়ার মতো কোনো জায়গা নাই, কারণ উনি কোনো সমস্যার সমাধান করে না, এলাকা তাই না, ভোটের সময় শুধু ভোট চাওয়ার জন্য এলাকায় আসে। এলাকার যে বিভিন্নভাবে মানুষ দিনের পর দিন হয়রানি হচ্ছে, এর জন্য কোনো কর্ণপাত করেন যেমন নাই। এইসব কারণে এলাকার সরকারি জায়গা দখল করে বিভিন্ন সামাজিক সংস্থার নাম দিয়ে বেড়া দিয়ে ঘর করে, এর মধ্যে কোনো চেয়ার নাই, টেবিল নাই, কোনো কর্মসূচি নাই, ইমার্জেন্সি রোড, জিবি রোড, এটা এর মধ্যে দখল করে গেছে। আমরা এর কিছুদিন আগে ওনাদেরকে জানাইছি যে এই ডেরাগুলি অন্তত রাস্তা দিয়ে ক্লিয়ার করেন। এর আগেও আমরা নর্থ জোনে অ্যাপ্লিকেশন দিছি, এটাও কোনো কাজ হয়নি। এখন বাধ্য হয়ে আমরা থানাতে আসতে বাধ্য হলাম। ঘরের লোকজন দিয়ে এনজিও করে সমাজ সেবার নামে নেপাল নাকি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। বাম আমলেও এই নেপাল বামপন্থী সেজে অনেক টাকা কামিয়ে শহরের নামে বেনামে জায়গা কিনে রেখেছে। এখন তিনি নতুন বিজেপি সেজে একইভাবে কামিয়ে চলেছেন এবং দলের প্রতি অধিক আনুগত্য দেখাতে বিজেপি লোকদেরকেই হুমকি ধমকি দিয়ে নিজেকে অতি বড় বিজেপি দেখানোর চেষ্টা করছেন। এতেই প্রবল গোসা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।